पेट्रोल पंप बंद होने से सिलीगुड़ी वासी भी हैं हलकन। पूरे उत्तर बंगाल में आज पेट्रोल पंप बंद है। पेट्रोल पंप मालिकों को बंद के आह्वान के कारण सुबह से ही पंप बंद होने से लोगों को परेशानी हो रही है। हालांकि नॉर्थ बंगाल पेट्रोल रिलर्स एसोसिएशन ने पहले ही घोषणा कर दी थी कि 15 फरवरी को पेट्रोल पंप 24 घंटे के लिए बंद रहेंगे। गुरुवार सुबह 6 बजे से शुक्रवार सुबह 6 बजे तक पूरे नॉर्थ बंगाल में पेट्रोल पंप बंद रहेंगे। राज्य में पिछले पंचायत चुनाव के दौरान केंद्रीय बालों को वाहनों के लिए विभिन्न पंपों से तेल उपलब्ध कराया गया था, उसका करीब 19 करोड़ रुपए बकाया है। उत्तर बंगाल के विभिन्न पंपों के मालिकों को द्वारा बकाया के लिए कई बार आवेदन देने के बावजूद पैसा नहीं मिला है, इसलिए पैसे की मांग को लेकर ये बंद बुलाया गया है। लेकिन इस बंद से सिलीगुड़ी के निवासियों को काफी परेशानी हो रही है। গত 7 বছর হয়েছে, আমাদের কোনো কমিশন রিভিশন হয়নি, অথচ প্রাইস ইন্ডেক্স 7 বছরে কোথার থেকে কোথায় চলে গেছে সেটা তো সবারই জানা। গতকাল আমার কাছে তেল কোম্পানির কিছু মানে হাই র্যাঙ্কিং অফিসার ফোন করেছিলেন যে এই ব্যাপার আছে, আমরা দেখছি এই করছি সেই করছি, আর এটা তো প্যান ইন্ডিয়া ইস্যু, এই সমস্ত ব্যাপার আছে। আর স্যার, আপনাদের তো 2 মাস আগেই খবর দেওয়া হয়েছে, তখনও যদি আপনারা এই ব্যাপারে গুরুত্ব না বোঝেন তাহলে আর কি বলবো আর কি। আজকে দুদিন আগে আপনি বলছেন যে আপনারা দেখছেন, দেখুন কে বারণ করেছে, আমরা তো চাই আপনারা দেখুন যত তাড়াতাড়ি আমাদের বকেয়া টাকাটা রিলিজ হয়ে যায়। না, এই কমিশনের ব্যাপারে যেটা আছে সেটা আছে। আমি বললাম দেখুন স্যার, প্রত্যেক বছর আপনাদের মায়না ইনক্রিজ হয়, অন্যান্য আপনার মানে ইনসেন্টিভ ইনক্রিজ হয়, আর 7 বছর ধরে আপনার ডিলারে কমিশন রিভিশন হয়নি, এটা কি আপনার নলেজে নেই? পঞ্চায়েত ভাইয়ের বকেয়া যেটা কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এলো সেটা হচ্ছে আলিপুরদুয়ারের এসপি, উনি আর কি খবর দিয়েছেন যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আন্ডারে ডিএমের হোক বা এসপির আন্ডারে যতই হোক যা পঞ্চায়েত ডিউজ আছে ওটাই উনি ক্লিয়ার করে দেবেন, যাতে আর কি আমরা যেন বন্ধ উঠিয়ে দিই। আর সে তো সম্ভবপর না। আপনি আপনার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বলছেন, আমরা তো নর্থ বেঙ্গল তো শুধু আলিপুরদুয়ার নয়, এটা তো আর বাদ বাকি ডিস্ট্রিক্ট আছে। না শুনুন, সেটা তো আজকের পরে এবং পরিস্থিতির উপরে, আমাদের তো বন্ধ রাখার আসল কথা, আমরা ব্যবসায়ী লোক, আমরা কখনো আমরা চাই না যে আমাদের ব্যবসা বন্ধ থাকুক, কিন্তু এটা আমাদের কাছে এটাই এসছে, যদি আমাদের সত্যি সত্যি আমাদের সুরাহা হয়ে যায় যে আমাদের পাওনা টাকা পাওয়া বা আমাদের বিশের কমিশন ইনক্রিজ হওয়া। তবে মন্দের ভালো যেটা আছে এটা আমি বলবো, কনগ্রাচুলেশন টু অল দ্য প্রেস মিডিয়াস, ইলেকট্রনিক্স মিডিয়াস এবং আপনার সোশ্যাল মিডিয়া, যে তারা এই আমাদের গত 9 তারিখের যেটা আমাদের সাংবাদিক সম্মেলন হলো তার একটা প্রচার করেছিল, এবং সেই হিসেবে আমাদের 22 তারিখে বম্বের তে আমাদেরকে এই কমিশনের ব্যাপারে মিটিংয়ে ডেকেছে। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে শ্যামল পাল চৌধুরী, আমি এই নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।